গানটি মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এই বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে কে না, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তো এই গানটি প্রথম তিনটি স্তবক আমি আগেই দেখিয়েছি, আজকে নিয়ে আসছি লাস্ট তিনটি স্তবক। গানটি ভীষণ বড়, সেই জন্য দুটি ক্লাস করতে হলো। তো প্রথম ক্লাসে আমি সমস্ত কিছুই বলে দিয়েছি, এই ক্লাসে তাই আর বাড়াচ্ছি না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমটি যারা না দেখে থাকবেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি প্রথম অংশের টিউটোরিয়ালটি দেখতে পাবেন। তবে যারা ডেসক্রিপশন বক্স চেক করতে জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে লিংকটি শেয়ার করে দেব। তো চলুন এবার দেখিয়ে দিই। এই স্তবকটি শুরু হচ্ছে মা থেকে, তবে এই স্তবকটি ভালো করে যখন সে কথা শেখেনি এই স্তবকের সাথে কিছুটা মিল রয়েছে, তবে কিছুটাই মিল আছে, বেশিরভাগ অংশই কিন্তু অমিল। তো দেখে দিই, এক দিন, এক দিন, মা ধা সা, এক দিন যখন সে, রে গা, যখন সে, গায়ত্রী হলো এক, রে সা নি, একটু সাইতে বড়, রে সা নি বড়, তারপরে প্রথম সুযোগ এলো এক জলসায়, প্রথম নিয়েতে প্রথম সুযোগ ধা নি, প্রথম সুযোগ এলো নিধা, প্রথম সুযোগ এলো, তারপরে এক পায়েতে জলে শাই ধানি সা জলে শাই, তারপর মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে, মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনি, মুগ্ধ মায়েতে মুগ্ধ ধাকে চলে যাচ্ছে, মুগ্ধ শ্রু সাইতে যাচ্ছে তারা, রেগা মুগ্ধ শ্রোতারা তার, তারা তার, তার গাইতে থাকছে কোন কণ্ঠ, রে সা কণ্ঠ শুনি, কণ্ঠ শুনি, সারে সানি শুনি, দুহাত ভরালো, দুহাত কোমল নিতে ভরালো ধানি তার, নিধা ফুলের তোড়ায় পাধা পাশা, ফুলের তোড়াই নিধা, ঘরে এসে আমায় এসে করল প্রণাম, ঘরে এসে মা, ঘরে এসে, ঘরে এসে মায়েতেই থাকছে, আমায় এসে, আমায় রেতে থাকছে, তারপর শাকে উঠে যাচ্ছে, আমায় সে, সে সাইতেই থাকছে, করল প্রণাম, করল প্রণাম, মা পা ধাপা, করল প্রণাম, প্রথম ভরল পায়েতে জলে ধানি আমার নয়ন, আমার সায়েতে নয়ন সানি সানি ধা, একবার শুদ্ধনি ব্যবহার হচ্ছে গানটিতে, একবার কোমলনি ব্যবহার হয়েছে, নয়ন সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তো এটা আর বলার দরকার নেই, কারণ প্রথম অংশটি যারা শিখে নেবেন তাদের তো এটুকু, এতদিন অনেকদিন হয়ে গেল দেয়া হয়নি, এতদিন অবশ্যই গানটি ভালোভাবেই রপ্ত করে নিতে পেরেছেন। এরপর আসছি পরের স্তবকে, তারপর কি যে হলো গান, শুধু গান ছড়িয়ে পড়লো তার আরো বেশি নাম, শ্রোতারা উজাড় করে দিল উপহার, দিল না সময় শুধু নীতিবিষ্টা। তো দেখে নি, তারপর কি যে হলো গান, শুধু গান, তারপর মা ধা কি যে সায়েতে হলো গায়েতে গান, মা করি কোমল গা, শুধু গান সা কোমল গা মা, শুধু গান হলো, তারপর ছড়ি মা গা সা, ছড়ি পড়লো তার গা সানি পড়,
পড়লো তার নেশা। কোমল গা আ রো বেশি গা সা নাম সাইতে আরো বেশি নাম। তারপর শ্রোতারা উজার করে দিল উপহার, এখানে থাকছে শ্রোতারা উজার রেসা ও জার সারে করে রেতে দিল সারে উপহার সা কোমল নি উপহার দিল না সময় শুধু নিতে বিশ্রাম, দিল না ধায়তে সময় থাপা শুধু পায়তে নিতে মারে বিশ্রাম পামা। ঠিক আছে, দিল না সময় শুধু নিতে বিশ্রাম। তারপর লাইন ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে, ক্লান্তির মায়েতে ক্ষমা রেতে নেই সায়তে ওদের মাপা ওদের কাছে ধাপা। তারপরে লাইন আরো বেশি দিতে হবে বুঝে নিল মন, আরো বেশি দিতে পায়তে হচ্ছে হবে ধানি বুঝে সায়তে নিল সানি মন সানি ধান। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ঠিক আছে, তারপরে লাইন একদিন শহরের সেরা জলসায় সেদিনই গলায় তার দারুণ জ্বালা তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি। তো দেখে দি, একদিন শহরের সেরা জলসায়, একদিন শহরের গায়েতে মা থেকে শুরু হচ্ছে, একদিন শহরের সেরা রে কোমল গা জলসায় জলসায় রে সারে সেদিনই সারে গা সেদিনই গলায় রে সারে তার গারে দারুণ জ্বালা সারে নিশা দারুণ জ্বালা। তারপর তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি, তবুও মায়েতে, ঠিক আছে, মায়েতে তবুও শ্রোতারা মা কোমল গা তাকে গায়েতে দিল না রে গারে ছুটি সারে শেষ গান গাইল সে পড়ে শেষ মালা রে সা শেষ গান গাইল সানিধা শেষ গান গাইল সে সে ধাইতে থাকতে থাকছে পড়ে পামা শেষ মালা বাধা ধা শেষ মালা। শিল্পের জন্য শিল্পী শুধু, শিল্পের জন্য মা রে সা, শিল্পের জন্য শিল্পী মা পা শুধু ধাপা শুধু, এছাড়া নেই যে তার অন্য জীবন, এছাড়া নেই যে পায়তি থাকছে তার ধানি, এছাড়া নেই যে তার ধানি অন্য জীবন, অন্য সায়তে জীবন নিশা নিধা, একবার শুদ্ধ নি একবার কোমল নি জীবন। ঠিক আছে, তারপরে দুটি লাইন আপনারা তুলবেন, আমি স্বরলিপি এবং লাইন দুটি লিখে দিচ্ছি স্বরলিপিতে, আপনারা দেখে তুলবেন এবং যদি না সুর জানেন তাহলে অবশ্যই গানটি শুনে নেবেন এবং তুলবেন। এই দুটো লাইন সত্যি আমার বলতে ভালো লাগে না এবং শেখাতেও চাই না, আপনারা গানটি যদি গান তাহলে আপনারা তুলবেন। তো এই দুটি লাইন বাদ দিয়ে আমি পুরো গানটি শিখে দিলাম, আশা করি যারা গান তুলতে বুঝতে পারেন আমার এই টিউটোরিয়াল, তারা আশা করি এই দুটি লাইন আমি না দেখালে আপনাদের তুলতে অসুবিধা হবে বলে। তো আশা রাখছি আপনারা দুটি লাইন তুলে নেবেন, কারণ এই দুটি লাইন আমার বলতে সত্যি খুব খারাপ লাগে, কারণ আমার নিজের ছোট বোন আছে, আমি চাই না এরকম কথা বলতে, তো সেই জন্যই শেখাচ্ছি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইটুকুর জন্য অবশ্যই ক্ষমা করবেন।